ঢাকা উত্তর সিটি এলাকার ত্রিশ হাজার দিনমজুর পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এই কাজটি করছেন বলে জানান তিনি উত্তর সিটি কেউ অনাহারে থাকলে আতিক ফর ঢাকা ওয়েবসাইটে যোগাযোগ করলে খাবার পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন উত্তরের মেয়র আরও জানাচ্ছেন বিরুদ্ধে বাংলাদেশ চলছে সরকারি ছুটি এ অবস্থায় কষ্টে আছেন দিন আনা দিন খাওয়া মানুষ সরকার যেমন এই মুহূর্তে অসহায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছে তেমনি বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও রয়েছে নানা উদ্যোগ একেবারে ব্যক্তি উদ্যোগে উত্তর সিটির তিরিশ হাজার হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম সামাজিক ডিস্টেন্স ঘরে থাকা অফিসে না যাওয়া জনবিচ্ছিন্ন হয়ে থাকা এটি কিন্তু বাস্তবতা ঠিক এগুলো যখন করতে যাচ্ছে তখন যারা দিন আনে দিন খায় পথে বসে গিয়েছে এবং কতদিন পথে বসে থাকবে এটাও কিন্তু অজানা মেয়র নয় সেবক হিসেবে পরিবারের সবাইকে নিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি নিজের উদ্যোগে প্রথমে শুরু করেছিলাম আমরা এগারো ভাই বোন মিলে ভাগনা ভাগ্নি ভাতি ভাতি বড় একটি ফ্যামিলি কিন্তু এরপরে দেখলাম যে না মানুষের যেভাবে প্রত্যাশা বা যেভাবে চাহিদা এতে মোটেই একার পক্ষে সম্ভব না উনত্রিশ মার্চ থেকে ত্রাণ কার্যক্রম শুরু করেন মেয়র কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান আতিকুল ইসলাম যাদের মানসিকতা আছে সেও কিন্তু এসেছে একটা বাচ্চা সে আমার কাছে নিয়ে এসছে দুইশো টাকা নিয়ে আসছে টেলিভিশন ঢাকা